আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মায়ের গর্ভে শিশু আম্বিলিকাল কর্ড বা নাভি দিয়ে খাবার খেয়ে থাকে মায়ের শরীর থেকে। মায়ের শরীরের এই নির্যাসে বেড়ে উঠে মা অমরা ফুল বা প্লাসেন্টার ভিতরে গর্ভের মধ্যে। বাচ্চা জন্মের সময় গাইনি চিকিৎসক এই নারীটা কেটে দেয়। এই নারী কয়েকদিন থেকে 28 দিন পর্যন্ত সময় লাগে শোকাতে। এই সময়ে নাভিটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, যেন অযাচিত ময়লা বিভিন্ন ধরনের তেল অন্যান্য জিনিস আপনি নাভিতে না দেন, এটা খেয়াল রাখুন। এমনিতেই নাভি নিজে নিজে পচে পড়ে যাবে কয়েকদিনের মধ্যে। সর্বোচ্চ 28 দিন পর্যন্ত ওয়েট করা যেতে পারে। যদি অতিরিক্ত লাল না হয়ে যায়, বাচ্চা অতিরিক্ত জ্বর না আসে, অতিরিক্ত ঠান্ডা না হয়ে যায়, নাভি থেকে পুজ না আসে, বিভিন্ন ধরনের হেক্সিসল, পবিসেপ, সেবলন এই ধরনের অনাকাঙ্ক্ষিত বিষয় নাভিতে চিকিৎসকের পরামর্শ ছাড়া ইউজ করবেন না। নাভি পড়ার পরে অতিরিক্ত ময়লা চিকিৎসকের পরামর্শে হেক্সিসল দিয়ে 2-3 বার পরিষ্কার করা যায়। অনেক ক্ষেত্রে নাভিটা পড়ার পরে আম্বিলিকাল স্টাম্প নামে বা গ্রানুলোমা নামে একটা লালচে জিনিস থাকে, এটা থেকে ব্লিডিং হতে পারে। এটা খোঁচাখুচি করতে যাবেন না, চিকিৎসকের পরামর্শ নিয়ে জেনে নিন এটা কিভাবে আপনি যত্ন নেবেন। প্রয়োজনে সার্জারি বা ছোট্ট কটারি লাগে এটার সমাধানের জন্য, না হলে বারবার নাভি থেকে পানি আসবে, দুর্গন্ধ আসবে, পুজ আসতে পারে, অল্পতেই স্ক্র্যাচিং চুলকানি করে রক্ত আসতে পারে। নাভি ইনফেকশন হচ্ছে কিনা যদি বুঝতে চান, আপনি দেখবেন আপনার প্রিয় সন্তানের জ্বর আসছে কিনা, টেম্পারেচার 99.5 এর বেশি, অথবা অতিরিক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে কিনা 95 এর কম, অথবা বাচ্চা অনেক বেশি নেতিয়ে পড়তেছে কিনা, খাবার কম খাচ্ছে কিনা, প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে কিনা, নাভি দিয়ে পুরুষ আসতেছে কিনা। এই সমস্যাগুলো না থাকলে আপনার বা সন্তানের নাভির ব্যাপারে আপনি 1-2-3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ পর্যন্ত বা 28 দিন পর্যন্ত ওয়েট করতে পারেন। ভালো থাকুক, আপনার সচেতনতায় আপনার প্রিয় সন্তানের নাভি সুস্থ হয়ে উঠুক। নবজাতকের ছোটখাটো জটিলতার ব্যাপারে আপনি আমাদের সাথেই থাকুন, সবসময় সচেতন হতে সেই প্রত্যাশায় ডাক্তার শফিক। আল্লাহ হাফেজ।